السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. وبعد، প্রিয় দর্শক ভাই বোনেরা, ইসলাম চ্যানেল বাংলায় আপনারা দেখছেন কোরআনের ভাষা অনুষ্ঠান মিনি সাফিরুল কোরআন বইয়ের আলোকে। আমরা এই কোর্স শুরু করেছি। আমরা আজকে কোর্স লেসন নম্বর 4 করব। ইতিপূর্বে যারা আমাদের তিনটা লেসন অংশগ্রহণ করেছেন তারা দেখেছেন যে কোরআনের বহুল প্রচলিত প্রতি লেসনে 10টা শব্দ নিয়ে আমরা বিভিন্ন অ্যাক্টিভিটিস করি। কোরআন থেকে উদাহরণ নিয়ে আসি। এখানে আমরা বেসিক গ্রামার আলোচনা করি এবং এর মাধ্যমে সরাসরি কোরআন বোঝার আমরা চেষ্টা করছি। এই পদ্ধতিটা খুবই সহজ। যারা কন্টিনিউয়াসলি এই 30টা লেসন করবেন, 30টা লেসন করার পরে দেখবেন কোরআন শরীফের যে কোনো পাতা খুললে আপনি ইনশাআল্লাহ 50 থেকে 70 ভাগ বুঝতে পারবেন। এবং এটাই আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিক্রি ফাহাল মিন মুদাক্কির। নিশ্চয়ই আমরা সহজ করে দিয়েছি কোরআনকে, এটাকে চিন্তা করার লোক নাই। আমরা আল্লাহকে বলবো, লাব্বাইক আল্লাহুম্মা, আল্লাহ আমরা আছি। আমরা দেখেছি যে কোরআন বোঝা সহজ, এই কোরআনের ভাষা শেখাটা সহজ। কোরআনের ভাষা শিখে আমরা তোমার কেড়ে নিয়ে তোমার কোরআনকে নিয়ে চিন্তা ভাবনা করতে চাই। আর কোরআনকে নিয়ে ভাবনা চিন্তা করা যে কি একটা অনাবিল আনন্দের, যারা ইতিমধ্যেই কোরআন শরীফ বোঝা শুরু করেছেন তারা বুঝতে পেরেছেন যে আসলে আমাদেরকে আরবি ভাষা শিখে আল্লাহর কথাগুলো বুঝতে হবে। এটা বুঝলে আমাদের ইমান বাড়বে, আমাদের তাকওয়া বাড়বে, আমাদের কাজের মোটিভেশন বাড়বে। আমি আবুল কালাম আজাদ, ইসলাম চ্যানেলের পক্ষ থেকে আমাদের সবাইকে শুকরিয়া এবং মোবারকবাদ জানাই। এবং আমি দোয়া করি আল্লাহ যেন আমাদের কোরআন ভাষা শিখার এই নিয়ত এবং কাজটাকে সহজ করে দেন। ইসলাম চ্যানেলের কলা কৌশল যারা আছেন, যারা আছেন সবাইকে অনেক শুকরিয়া। তারাও আমাদের এই প্রোগ্রামের জন্য অনেক কষ্ট করেন। আল্লাহ যেন সবার এই কষ্টকে কবুল ও মঞ্জুর করেন। তা আসুন আমরা লেসন 4 এর প্রথমে কি আছে দেখি। সুবহানাল্লাহ আল আযীম, এই যে শব্দগুলো দেখছেন, আগের 3টা লেসনের শব্দগুলো আমরা পড়েছি এবং আমাদের সাফিরুল কোরআনের বা কোরআনের ভাষা প্রোগ্রামের একটা বৈশিষ্ট্য হলো এই, প্রথম থেকে শুরু করে একদম 30 নম্বর লেসন পর্যন্ত দেখবেন এই শব্দগুলো বারবার আসবে, রিপিট হবে। আল্লাহ সুবহানাহু তাআলা নিজে এই শব্দগুলো অনেকবার রিপিট করেছেন কোরআনের কারণে। তো রিপিট করতে করতে আমরা শব্দগুলো মনের মধ্যে গেঁথে যাবো। আমরা প্রোগ্রাম করে থাকি ইসলাম চ্যানেল বাংলায় সরাসরি লাইভ স্ক্রিন এবং জুমে অংশগ্রহণ করে থাকে। আমরা স্ক্রিনে দেখতে পাবো আমাদের প্রডিউসার স্ক্রিনে দিবেন, আমাদের একটা ইমেল থাকবে এবং একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বা নাম্বার থাকবে, সেখানে আপনারা যোগাযোগ করবেন, আপনারা প্রশ্ন রাখবেন এবং সেখানে গিয়ে আমরা ইনশাআল্লাহ একটা রিভিশন গ্রুপ কিভাবে করা যায় আপনাদেরকে আমরা জানাব। বরাবরের মতোই জুমে আমাদের ভাই বোনেরা অংশগ্রহণ করেন। আজকে ইতিমধ্যেই 60-এর উপরে ভাই বোনেরা অংশগ্রহণ করেছেন জুমে। আমাদের প্রথমেই হাত তুলেছেন উস্তাদা তাসমিয়া। আসসালাম আলাইকুম। উস্তাদা তাসমিয়ার কথা শুনতে পাচ্ছি না। وعليكم السلام، كيف حالك؟ بخير الحمد لله، كيف حالك؟ أنا بخير ولله الحمد، مرحبا بك. أنت أبني بانغلاتي إيش تقول أرتو بولبن لاين وانر أرضي قلو بولبن وارتو بولبن
ওকে আমি ট্রাই করব, আমি অনেক বাংলা জানি না। আমি তো আছি আপনার সাথে ইনশাআল্লাহ, আমরা দুইজনে মিলে আন করবো। ঠিক হলো, আছে, আন আন হলো ফ্রম অফ, তারপরে ইয়া হলো লাইক দিকে, টু টুয়ার্ড আনটিল, মা হলো না, তারপরে আল্লাদি হলো লাইক হু দ্যাট, লাজিনা হলো যারা, যে বা যারা। ও যায় রে, তারপরে এই শব্দটা কি প্লুরাল না সিঙ্গুলার, একবচন না বহুবচন? এটা হলো প্লুরাল, এটা একবচন কি সিঙ্গুলার কি? সিঙ্গুলার হলো লাইক একটা মানুষ। আল্লাদি, তাই না? আল্লাদি, ওয়েল ডান। নেক্সট, তারপরে মিন হলো ফ্রম অফ, করা হলো ও বলছেন, তারপর উলাইকা আমি ওইটা জানি না। উলাইকা হলো জালিকার প্লুরাল, ওইগুলা। ও ওইগুলা, ওইগুলো, ওয়েল ডান তাসমিয়া। আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, ওস্তাদ তাসমিয়া মাশাআল্লাহ অনেক আগ্রহ করে এই কোরআন মুখস্থ শুরু কোরআন শেখা শুরু করেছেন, এন্ড শি ইজ এ ফ্যান্টাস্টিক লার্নার। ভেরি ওয়েল ডান ওস্তাদ তাসমিয়া, বারাকাল্লাহ ফিকে, ইউ কিপ পার্টিসিপেটিং ইনশাআল্লাহ। ওস্তাদ শামিমা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মারহাবা বিকে ওস্তাদ শামিমা, লাইন 2। তারা বিশ্বাস করেছে, বহু বচন আমানার, আল্লাহ আল্লাহ আল্লাদি, যে বা যিনি, আরবাবুন, আরবাবুন মানে রবের প্লুরাল নাম্বার, অনেক প্রভু মানে অনেক, মাশাআল্লাহ, রবের বহু বচন হলো আরবাবুন, মাশাআল্লাহ, ভেরি ওয়েল ডান, বারাকাল্লাহ ফিকে। চমৎকার, আপনি লাইনে থাকেন, আবার আপনাকে ডাকবো ইনশাআল্লাহ। আমাদের আরেক শামিমা উস্তাদ শাম্মি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। কিফ হালুক ইয়া উস্তাদ, বিখির? মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। সালাতা জি, বিসমিল্লাহ রহমান রহিম। আর্দুন, আর্দুন হলো পৃথিবী, আছে ইল্লা হলো ব্যতীত বা ছাড়া, মান কে, বলু তিনি বলেছেন বা বলবেন, বলে বলু, লা মানে না, পালা মানে উপরে, কানু তিনি ছিলেন বা আছেন, তারা ছিলেন। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, ভেরি ওয়েল ডান উস্তাদ শাম্মি। উস্তাদ রুবিনা মৌজুদা, আপনি আছেন লাইন 4? আরবা, উস্তাদ রুবিনা আপনাকে আনমিউট করা হয়েছে। ওকে, আসসালামু আলাইকুম ওস্তাদ জি, আমি সরি আনমিউট করতে পারলাম না। ভালো আছেন ওস্তাদ জি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তাফাদ্দালি। আলহামদুলিল্লাহ জি। ইজা, ইজা তো যখন, আন যে বা দ্যাট, বি সাথে, দ্বারা, আমানু আমানু তারা ইমান এনেছিলেন, মধ্যে লি জন্যে, আর আন্না, আন্না আন্না হচ্ছে নিশ্চয়, উস্তাদ আমি এটা বুঝতেছি আন্না না, এটা উস্তাদ এটা হলো আন আন আন্না মানে নিশ্চয় না, ইন্না হচ্ছে নিশ্চয়, তা আন্না কি হবে উস্তাদ? আন্না নিশ্চয় আন্না মাঝে মাঝে কিন্তু আনের অর্থ দেয়, এই যে 2 নম্বরে আন দেখলেন, তো আন্না মাঝে মাঝে আনের অর্থ দেয়।
Mashallah, very good. Well done. আপনাকে আবারও ইনশাআল্লাহ ইনভাইট করব এবার আমরা যাব উস্তাদ সানিয়া সুলতানার কাছে আমাদের আরো আস্তে আস্তে করে আপনারা কি হাত তুলবেন প্লিজ জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম كيف حالك উস্তাদা জি আলহামদুলিল্লাহ আপনি বলবেন আনা বিখير বলেন তো আনা বিখير আনা বিখير জি মাশাআল্লাহ মানে আমি ভালো আছি তিনি একজন পুরুষ মানে নিয়েছেন জালিকা ওইটা ফুল অথ বলো ইন্না জি এটা আদেশ সুযোগ বলো ইন্না নিশ্চয় কানা সে ছিল বা আছে এটা এটা বুঝতে পারছি না আল আল ইমানু আল ইমানু এটা আল ইমানু মানে হলো বিশ্বাস দ্য বিলিভ বিশ্বাসী বিশ্বাস ওই যে আমানা আমরা শিখেছি না আমানু আমানা জি 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 ওইটার নাউন আল ভার্ব এটা এটা আমরা আরবিতে বলি আল মাসদার আমরা পরে শিখবো এটা বা এখানে আমাদের লেসনে আছে আল মাসদার মানে যেখান থেকে ভার্বটা গঠন করা হয় জি জি মুমতাজা মুমতাজা এক্সিলেন্ট ভেরি ওয়েল ডান বারাকাল্লাহ ফিক উস্তাদ আমরা এবার ইনভাইট করব উস্তাদ আলিয়াকে দেখে উনি আছেন কিনা আমরা কিন্তু আমাদের আরো আসাতে যাদের গ্রামের তোলা চাই আসসালামু আলাইকুম وعليكم السلام ورحمة الله وبركاته مرحبا أستاذة أبني بول بيبين نمبر سيك ستة أيام أيام دين غولي يوم اكت دين قوم اكت جاتي أيا آيات اكت آيات عالمة تني أجن پروش جاني هم ترى أقوام আমরা শুধু একটু মনে রাখবো আলিমা এটা হলো অতীতকাল এর কিন্তু 14টা ফর্ম হবে ঠিক আছে হতে পারে হবে না হতে পারে এক একটা বচনকে ইন্ডিকেট করে যেমন আলিমা আলিমা আলিমু আমরা এটা পরে শিখবো ইনশাআল্লাহ আলিমাত নাম মাশাআল্লাহ উস্তাজা ভেরি ওয়েল ডান বারাকাল্লাহ ফি আলিয়া মানে কিন্তু অনেক উঁচু মাশাআল্লাহ আল্লাহ আপনাকে উঁচু করেছেন আরো আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন সো হুম তারা আকওয়ামুন মানে হলো জাতি সমূহ কওমের বহুবচন আমার উস্তাদ ডক্টর আব্দুল আজিজ সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ উস্তাদ কেমন আছেন কিফ হালুকুম ইয়া উস্তাদ আল করিম انا الحمد لله انا بخير الحمد لله ما شاء الله تبارك الله سبعة من فضلك بارك الله فيك بسم الله الرحمن الرحيم آيات ندرشن غلو يعلمو تني جانين با جانبين علمت تني جان تني جان اجزر مهلا اخان استي باسبر تني اجزر مهلا جانين علمت امانت তিনি একজন মহিলা বিশ্বাস করেন বিশ্বাস করেছিল আমানা থেকে আমানা ইউমিনু তিনি জানেন বা জানবেন পুরুষ এটা ইয়াকুলু তিনি জানেন বা জানবেন তিনি জানেন বা জানবেন হ্যাঁ ইয়াকুনু তিনি যেটা পুরুষ ইয়াকুনু তিনি আছেন বা আপনারা খেয়াল করেছেন এই সাত নম্বর লাইনে আমরা যে ভাব গুলো এনেছি এগুলো কিন্তু বিভিন্ন ফর্মে আসছে যেমন ইয়া আলামু এটা হলো বর্তমান বা ভবিষ্যৎকালের ফর্ম আমরা বলি আল ফিআল আল মুদারে এর পাস্ট ভার্ব হলো আলিমা তো আমরা যেভাবে মনে রাখবো আলিমা ইয়া আলামু আলিমাত এটা হলো আপনার স্ত্রী বাচক এক বছর স্ত্রী বাচক হিয়া থেকে এর মধ্যে একটা হিয়া আছে আলিমাত
তিনি একজন মহিলা জেনেছেন ঠিক তদ্রূপ মানে তিনি একজন মহিলা ঈমান এনেছেন এই যে শেষে লম্বা তা যেটা দেখছেন এই লম্বা তা ইন্ডিকেট করে ফেল মাদির শেষে যদি লম্বা তা আসে তাহলে সেটা ইন্ডিকেট করবে স্ত্রীবাচকের জন্য এই যে আলিমাত ইউমিনো এটা হলো ফেল মুদারে বর্তমান বর্তমান অথবা ভবিষ্যৎকাল দুইটার একই ফর্ম কিন্তু ফেলে মোদারে বলতে আরবিতে একই ফর্ম দিয়ে বর্তমান এবং ভবিষ্যৎ দুটো বোঝানো হয় এবং কিভাবে আপনি বুঝবেন আমরা পরে একসময় আলোচনা করব আর আমি যদি ভুলে যাই আপনারা আমাকে স্মরণ করাই দিবেন ইনশাআল্লাহ তাআলা ওয়ান্ডারফুল ইয়াকুলু এটা হলো কলার মোদারে কলা হলো আল মাদি মনে রাখবেন আল মাদি হলো আল মাদি হলো আগে যারা লেসন গুলো পান নাই তারা আবার রিক্যাপ করে নিলেন আমাদের স্ক্রিনে কোন এক সময় দেখতে পাবেন একটা ইমেল এবং একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যারা আমাদের লেসন গুলো পেতে চান ইমেল করবেন এবং WhatsApp গ্রুপে জয়েন করবেন আমরা সেখানে শেয়ার করব ইনশাআল্লাহ তাআলা আমরা পরবর্তীতে যাই ওকে এখানে দেখবেন এই সাইডে যেগুলো আছে এগুলো হলো সব এক বচন রব্বন তার বহু বচন হলো আর ব্যাবুন আমি যখন পড়ি আপনারা আমার সাথে উচ্চারণ করবেন এর মাধ্যমে আপনার তাজবিদও কিন্তু উন্নত হবে রব্বুন আর বায়াবুন আরদুন মাটি বা পৃথিবী তার বহু আসলে আরাদি মাশাআল্লাহ এইভাবে ডান পাশেরটা হলো এক বচন আর বাম পাশেরটা হলো বহু বচন আপনারা মনে রাখবেন এক বচন মানে হলো এক বচনকে আরবিতে বলি মুফরাদুন আর বহু বচনকে আরবিতে বলি জামাউন আমি এখন আমাদের উস্তাদা আছেন এখানে আপনি এগুলো একটু সুন্দর করে পড়ে বলে দিবেন এবং একটা টিপস বলবেন যে কি করে মনে রাখা যায় ঠিক আছে বহুবচন হচ্ছে আরবাবুল পবসমূহ সবটিকে পড়ব জি 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 আরদুন জমিন বা মাটি আরাদি জমিন সমূহ বা মাটি সমূহ ইয়ামুন দিন আয়ামুন দিন সমূহ কাউম একটি জাতি আকুয়ামুন জাতি সমূহ বা গোষ্ঠী সমূহ আয়াতু একটি আয়াত বা নিদর্শন আয়াতুন অনিদর্শন সমূহ বা চিহ্ন সমূহ আচ্ছা এগুলো মনে রাখা সহজ বুদ্ধি কি করা যায় বলেন তো কিভাবে পড়লে এটা সহজে মনে থাকবে রাব্বন আর বাবন একদম একটু সুর দিয়ে বলতে হবে তাই না রাব্বন আর বাবন أرض أراضي يوم أيام سبحان الله العظيم دي كما در أستاذ سهلا كي بديات أستاذ سهلا كيف حالك كمون أتخن الحمد لله أستاذ أبني بلن تو أي أكبتن بوبتن مخصف كرا سوحس بردتي كي هوتے دارن أستاذ أمي تو جانے جيتا مني مخصف كرا نيبو بسوركم আর
আপনার মুখস্থ করার পদ্ধতি কি? আমি এরকম করে মুখস্থ করতেছি রব্বুন আরবাবুন আর 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 আরদাই আরদাই ইয়ামুন ইয়ামুন আয়ামুন কাউমুন আকওয়ামুন আয়াতুন 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 That is the right way, mashallah. That's the right way, mashallah. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা খুবই সৌভাগ্যবান আপনারা যারা এখানে আছেন পার্টিসিপেট করছেন আপনাদের কিন্তু শত শত ভাই বোনেরা আমাদের ইসলাম প্যানেল বাংলা পর্দায় দেখতে শুনছে এবং এই প্রোগ্রামটা কিন্তু পুরো সপ্তাহে কয়েকবার রিপিট যায় সুতরাং আপনারা যারা পার্টিসিপেট করবেন এবং আপনাদের পড়াশোনা যারা শিখবেন আপনার সব তো অবশ্যই হবে এবং আপনার পড়া শুনে যারা শিখবেন তাদের সবগুলো আপনার আমল নামে আসবে তার মানে এগুলো হলো আমাদের সবের কারখানা আল্লাহু আকবার এখন আপনি 6 নম্বর থেকে 10 নম্বরটা প্রেজেন্ট করবেন আমাদের সমস্ত কারো বারাকাল্লাহ ঠিক আছে এখন হাত তুলনায় পার্টিসিপেট করেন না আপনারা হাত তুলবেন প্লিজ সাহস দেবেন হাত তুলে পার্টিসিপেট করলে কিন্তু লার্নিংটা ইজি হয় بسم الله الرحمن الرحيم الذي الذي هو جي باجيني প্লুরাল হলো আল্লাযীনা যারা বা তারা হুয়া তিনি একজন পুরুষ হুম তারা অনেকজন পুরুষ হিয়া তিনি একজন মহিলা হুন্না তারা অনেকজন মহিলা আনতা তুমি একজন পুরুষ আনতুম তোমরা অনেকজন পুরুষ আনতি তুমি একজন মহিলা আনতুন্না তোমরা অনেকজন মহিলা মাশাআল্লাহ মুমতাজা ভেরি গুড আমরা একটু ব্রেকে যাব ব্রেকের আগে আমি উস্তাদ তারুকে জিজ্ঞেস করব যারা নতুন লার্নার আছেন তাদেরকে আপনি কি পরামর্শ দিবেন প্রতিটা ক্লাস তো করতেই হবে প্রতিটা ক্লাসে তো জয়েন করলে তারপরে রিপিটেড ক্লাসগুলোও করতে হবে ইভেন বাসায়ও পড়তে হবে একটু এফোর্ট দিতে হবে যে মানে আমি যেটা করি ক্লাস তো আমরা রিপিটিশন গুলো পাই সেগুলো করি আবার বাসায় তো একটু দেখি যেটা আমার কাছে মনে হয় যে আমি সম্মানিত দর্শক ভাই বোনেরা আপনারা দেখছেন ইসলাম চ্যানেল বাংলায় আমাদের নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান কোরআনের ভাষা আমরা একটা ব্রেকে যাবো ব্রেকের পরে আমাদের লেসন পরে দ্বিতীয় পর্ব আমরা দেখবো ইনশাল্লাহ ততক্ষণে আপনারা ভালো থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আমরা পড়ছি 4 নম্বর লেসন লেসন 4 এর দ্বিতীয় পর্বে আমরা এখন আছি কোরআনের বহুল প্রচলিত শব্দ প্রতিটা লেসনে মাত্র 10টা শব্দ নিয়ে আমরা এক্সারসাইজ গুলো করি এবং এর মাধ্যমে কোরআনের উদাহরণ নিয়ে আস্তে আস্তে করে আমরা কোরআন আরবিতে বোঝার চেষ্টা করছি আপনারা পর্দায় দেখতে পাবেন এই লেসনের 10টা মৌলিক শব্দ যেগুলো কোরআন শরীফে অনেকবার আসছে আমরা
টিভিতে লাইভে যেমন যাচ্ছেন আমাদের সাথে জয়েন হয়েছেন অনেক ভাই বোনেরা জুমে জুমে জয়েন হয়েছেন এমন ভাই বোনদেরকে আমরা পার্টিসিপেট সুযোগ দিতে পারি আমাদের এখন যিনি পার্টিসিপেট করবেন তিনি হলেন আপনি এখন এক থেকে তিন নম্বরে তিনটা শব্দ পড়ে অর্থ বলবেন ইনশাআল্লাহ ঠিক আছে মুফরাদাতু হলো কুল্লুন তারপরে হলো লাম ইয়াফআল ওইটা হলো নট তারপরে আল মুফরাদ হলো সুম্মা সুম্মা ওইটা মিন হলো দেন বারাকাল্লাহু ফিকে জাযাকাল্লাহু খাইর তাসমিয়া আমাদের সাথে জয়েন হয়েছেন শুধু টরন্টো থেকে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সম্মানিত ভাই বোনেরা আমাদের এই কোরআনের ভাষা প্রোগ্রাম দেখে থাকেন পৃথিবীর অনেক দেশ থেকে কোরআন যেমন সারা বিশ্বের আমাদের এই দর্শক ভাই বোনেরা সারা বিশ্ব থেকে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমরা দোয়া করি এই কোরআনের আলো দুনিয়ার সব জায়গায় সুন্দরভাবে সকলে ছড়িয়ে যাক আল্লাহ তুমি আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন আমিন ইনভাইট করব উস্তাদ মোহাম্মদ হক দেখি আসসালামু আলাইকুম উনি আসলে আবার মিউটে চলে গিয়েছেন আমি আবার ব্যাকে যাব উস্তাদা শাম্মির কাছে উস্তাদা শাম্মি মৌজুদ আপনি জি জি আপনি চার নম্বর থেকে উপস্থাপন করবেন ইনশাআল্লাহ তাআলা আমাদের আরো যেমন ভাই বোনেরা জুমে আছেন আপনারা প্লিজ পার্টিসিপেট করবেন হাত তুলবেন তার বহু বচন মমতাজ ভেরি গুড নেক্সট আদাবুন আদাবুন হলো শাস্তি এটার রুট লেটার হলো আইন দাল বা কিন্তু এর কোনো বহু বচন নাই বহু বচনে আর রুট লেটার হলো সিন মিম ওয়াও ব্যক্তি আর নুফুসুন আনফুসুন দুইটা হলো মানে আত্মা বা ব্যক্তি সমূহ মাশাআল্লাহ বারাকাল্লাহ ফিক উস্তাদা জাযাকাল্লাহ খায়র আমাদের এখানে অনেক উস্তাদ আছেন জুমে এর মধ্যে আছেন উস্তাদ আসমা আফতার আছেন উনি একজন এই প্রোগ্রামের অন্যতম উস্তাদ তিনি মাশাআল্লাহ শিখছেন এবং শেখান উস্তাদ আসমা মৌজুদা আপনারা যদি অ্যাভেলেবেল থাকেন আপনারা হাত তুলবেন উস্তাদ আপনাদের কাছ থেকে আমরা কিছু শুনবো উস্তাদ আসমা উস্তাদ হাসিনা উস্তাদ হাজেরা এবং আরো যারা এখানে আছেন আমাদের সাথে যে গ্রাম আপনারা হাত তুলবেন আপনাদের কাছে শুনবো ইনশাআল্লাহ তাআলা ওকে আমি এখন মাইক্রোফোন দিব আমাদের নতুন জয়েন হয়েছেন আমরা উস্তাদ বলি শিক্ষক উনি কোরআন শিখছেন এবং শিখবেন উস্তাদা উস্তাদ সিরাজুল ইসলাম তজলুকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আহলান ওয়া সাহলা উস্তাদ কেমন আছেন আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ কেমন লাগছে আপনার এই সহজ এবং সিম্পল উপস্থাপনাগুলো আলহামদুলিল্লাহ খুবই ভালো চমৎকার আমি আসলে খুবই আবিভূত আসলে আমি আপনাদের সাথে সম্পৃক্ত হওয়ার ফলে আমি নিজেকে আসলে খুব ধন্য মনে করছি দু একটা বিষয়ে আমি শেয়ার করতে চাই আপনার সাথে সেটি হচ্ছে যে আমি যে ক্লাসগুলো আমি মিস করেছি যে তিনটা বোধহয় আমি মিস করেছি সেই তিনটা ক্লাসের যদি এই শব্দ এবং অর্থ সহ যদি আমাদেরকে যদি একটু সহায়তা করা হয় আমার মনে হয় আপনাকে আমরা লিংক দিয়ে দেব এবং আমাদের স্ক্রিনে আমাদের প্রোডিউসার ভাই
উনি ওই লিংক দিবেন ইনশাআল্লাহ এক সময় ইমেল এবং হোয়াটসঅ্যাপ আছে ওখানে আমরা আপনাদেরকে প্রোভাইড করব ইনশাআল্লাহ উস্তাদ সিরাজুল ইসলাম জাযাকাল্লাহ খায়র আপনাকে পেয়ে আমরা অনেক আনন্দিত এবং আমরা ধন্য আল্লাহ যেন আমাদের সবাইকে বরকত দান করেন আপনি লাইন 9 এবং 10 টা একটু পড়েন নাম্বার 9 কাফারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন না জি ইস নাফসা আল-কুফর এটা হলো অ্যাকশনের নাম মাসদার আল কুফুরের অর্থ হলো কুফুরি করা অস্বীকার করা জি জি আর যদি আপনি পরের ফর্মে যান ইয়াকফুরু বলতে বোঝাবে সে কুফুরি করছে অথবা করবে এটা হলো অতীতকাল এবং বর্তমান কাল একই সাথে একই ফর্মে দুইটা কাল বোঝাবে তো আপনি যদি বলেন কাফারা তার অর্থ হবে সে অতীতে কুফুরি করেছে আর যদি বলেন ইয়াকফুরু তখন তার অর্থ হবে সে বর্তমানে অবশ্য অথবা ভবিষ্যতে কুফুরি করেছে অথবা করবে তো ফর্ম বলে দেবে কোন শব্দের অর্থ কেমন হবে ঠিক আছে মাশাআল্লাহ উস্তাদ তজলুল ভেরি ওয়েল ডান উস্তাদ আমিনা বেগম লাস্ট লাইন প্লিজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শাইউন আশিয়াউন বস্তু বা জিনিস আসিয়াউন বস্তু সমূহ বা জিনিস সমূহ মাশাআল্লাহ মাশাআল্লাহ আচ্ছা শাইউন কি কোরআন শরীফে কখনো আপনি পড়েছেন জি পড়েছি আচ্ছা দেখেন দেখুন বিকুল্লি শাইইন কদির আল্লাহু আকবার বিকুল্লি শাইইন আলিম এই ধরনের তাহলে তার অর্থ কি দাঁড়াচ্ছে বিকুল্লি শাইইন আলিম সে আল্লাহ মানে আলিম মানে অনেক জ্ঞানী বিকুল্লি শাইইন মানে সব করে আল্লাহ তাআলার জ্ঞান হ্যাঁ অনেক মাশাআল্লাহ তাবারাকাল্লাহ ওয়েল ডান বারাকাল্লাহ ফিকুম তোমরা তো ভাই বলেন আপনাদেরকে ম্যাটেরিয়াল গুলো আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ তো আমাদের ইমেল করেন আমাদের ইমেল হচ্ছে স্ক্রিনে একসময় দেখা যাবে এখনো দেখা যাচ্ছে না ফর সাম রিজনস আপনারা আমাদেরকে ইমেল করবেন quran@islamchannelbangla.tv আর যে নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন এই মেটেরিয়ালের জন্য আপনারা লিখবেন যে আমরা কোরআনের ভাষার মেটেরিয়াল চাই তারা নাম্বারটা লিখে দিতে পারেন 0044 2038 7467 84 আমি আবার নাম্বারটা বলি হোয়াটসঅ্যাপ নাম্বার 0044 2038 7467 84 আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ পাঠালে ইনশাআল্লাহ আপনাদেরকে অ্যাড করে নেওয়া হবে ওকে আমরা এখন যাব কোরআন শরীফ থেকে কিছু উদাহরণ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ আমাদের উস্তাদ মোহাম্মদ নূর আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কাইফা হালুকুম আলহামদুলিল্লাহ আহলান ওয়া সাহলান আপনি আরবি গুলো বলে কোরআনের এই আংশিক আয়াতের অংশগুলো পড়ে অর্থ বলবেন বিশাইইন কিছু জিনিস বি মানে সাথে শাইইন মানে কি মানে কিছুর সাথে তাই না কিছু জিনিসের সাথে হ্যাঁ এর আমরা অর্থ দাঁড়াবে কিছু জিনিস মাশাআল্লাহ আইয়ামিন ফি হচ্ছে ইন আইয়ামিন হচ্ছে দিন ইন ডেজ
মানে কিছু দিনে আমরা বলতে পারি কিছু দিনে মিন কওমিন মুমতাজ তো কম হচ্ছে কমিউনিটি একটা জাতি থেকে মাশাআল্লাহ ভেরি গুড ওয়েল ডান উস্তাদ নো আয়াতুল্লাহি আয়াত হচ্ছে নিদর্শন সাইন্স প্লুরাল আর আল্লাহ হচ্ছে আল্লাহ সো আল্লাহর থেকে নিদর্শন গুলো আল্লাহ নিদর্শন সমূহ আল্লাহ নিদর্শন আল্লাহ নিদর্শন মুমতাজ মানে কি বলেন তো ভালো এক্সিলেন্ট ভালোর ভালো আর কি এক্সিলেন্ট ওকে পাঁচ নম্বর عن أشياء عن هوتشي about আর أشياء هوتشي بستو بستو شموه plural بستو شموه شمبوركي بستو شمبوركي well done well done that is absolutely brilliant mashallah well done inshallah আপনারা ধৈর্য ধরে থাকবেন এই প্রোগ্রামের সাথে এবং খুব তাড়াতাড়ি দেখবেন কোরআনের অনেক কিছু আপনারা সরাসরি আরবিতে বুঝতে পারছেন লাইক উস্তাদ মোহাম্মদ নূর হ্যাজ ডান ভেরি ভেরি ওয়েল কংগ্রাচুলেশনস উস্তাদ রুহামা 6 7 8 জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ইয়াকফুরু বিল্লাহি ইয়াকফুরু সে অবিশ্বাস করে বা করবে বি সাথে লিল্লাহি আল্লাহর আল্লাহর আল্লাহ বিল্লাহি আল্লাহর সাথে সে অবিশ্বাস করে সাথে অস্বীকার করে বা করবে অবিশ্বাস জি সে আল্লাহকে অস্বীকার করে আমানা সে বিরব্বিহিমা আমানা বিরব্বিহিমা এখানে একটা ছোট্ট টেকনিক্যাল জিনিস খেয়াল করবেন স্ক্রিনে দেখেন জি এই যে আমানা এর শেষে একটা আলিফ আছে না এই যে আলিফ জি আলিফটা ইন্ডিকেট করে এটা হলো দুই বছরের জন্য তারা আছে তারা ফেলে মাদের শেষে যদি এরকম একটা আলিফ আসে তখন সেটার অর্থ হবে দুই বছর তারা দুইজন ইমান এনেছে আমানা কিসের প্রতি ইমান এনেছে রব্বিহিমা এখানে তিনটা শব্দ আছে বা একটা রব একটা আর একটা হলো হুমা তিনটা শব্দ তো তিনটা শব্দ আমরা যখন মিলাই পড়ি বি রব্বিহিমা তারা দুইজন ঈমান এনেছে তাদের প্রভুর প্রতি তাই না জি আপনি এটা আরেকবার পড়েন তো আমানা বি রব্বিহিমা আমানা তারা ঈমান এনেছে তারা দুজন ঈমান এনেছে বি রব্বিহিমা তোমাদের প্রভুর উপর দ্যাট ইজ অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট মাশাআল্লাহ আপনি আট নম্বরটা বলে দেন জি রুসুলু মিনকুম রুসুলু রুসুলু হচ্ছে রুসুলু অর্থ হচ্ছে রাসূলগণ বা দূতেরা মিন হতে কুম তোমাদের দূতেরা তোমাদের মধ্যে হতে বারাকাল্লাহ ফিকে আমরা অনুষ্ঠান প্রায় শেষের দিকে আজকে আর বেশি সময় নেই বাট এর আগে আমাদের এখানে একজন উস্তাদা আছেন সেফিরুল কোরআনের উস্তাদা সুফিয়া নারগিস ওনাকে একটু অনুরোধ করব কিছু বলার জন্য যে আমাদের নতুন যারা শিখছেন তারা কিভাবে আরো সহজে শিখতে পারবেন ওনার নিজস্ব অভিজ্ঞতা থেকে উনি একটু বলবেন ওস্তাদ আবুদা এখন উনি এখানে আমি আবার যাবো উস্তাদ শামিমার কাছে এখন দেখেন তিন শব্দ আমরা নিয়ে আসছি চার শব্দ নিয়ে আসছি উস্তাদ শামিমা নয় নম্বর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মারহাবান বিকে ইলাল্লাহি রব্বিনা ইলাল্লাহি রব্বানা তো ইলা মানে হলো দিকে আল্লাহ মানে আল্লাহ রব রব মানে হলো প্রভু না আলাদা তাহলে রব্বানা তাহলে হলো না মানে তো হলো ইলাল্লাহি রব্বানা তা আল্লাহর দিকে আল্লাহর দিকে যিনি আমাদের রব আল্লাহর দিকে যিনি আমাদের রব
ربنا جينا من درك من أن إتكي هابي من بودا داتشنا من أنفسهم من تو هوتي تكي تار برولو أنفسهم إذا أنتا أنفسهم أنتم أنفسهم تكي আত্মসমূহ তাদের তাদের আত্মসমূহ থেকে আনফসিহিম অথবা তাদের থেকে আর কি হ্যাঁ আত্মা থেকে মানে তাদের হ্যাঁ তাদের থেকে আত্মা থেকে লাম তো না ইয়াজ ফাল নাকি ইয়াজআল ইয়াজাল লাম ইয়াজআল আল্লাহ লাম তো না তাহলে এটা হলো ইয়াজআল মানে হলো মদর এটা জাল থেকে তারপর আল্লাহ তাহলে আল্লাহ বানান নাই মাশাআল্লাহ আল্লাহ বানান নাই এটা কিন্তু আয়াতের অংশ আমরা নিয়ে এসেছি সুতরাং আমরা যখন পরিপূর্ণ আয়াতে যাব তখন পরিপূর্ণ আয়াতের অর্থটা আমরা বুঝতে পারব বারাকাল্লাহ ফিকি উস্তাদ নাম্বার 12 প্লিজ মান কানাল্লাহি মান মানে হলো কে বহু কানা সে ছিল আল্লাহ তার আল্লাহর সময় তো সবসময় ছিল তাহলে আল্লাহ আছেন তাহলে কি হবে হ্যাঁ তাহলে কানা মান কানাল্লাহি মান কানা যিনি ছিলেন আল্লাহর জন্য যিনি ছিলেন আল্লাহর জন্য মাশাআল্লাহ বারাকাল্লাহ ফিক সদ ভেরি ওয়েল ডান তাকাব্বালাল্লাহ কো আমি এখন দেখি সদ রুহামার কাছে যাই আসসালামু আলাইকুম নিশ্চয় আল্লাহ জানেন ইল্লা আন কালু কিন্তু তারা বলেছিল ইল্লা ব্যতীত আন যে হলো তারা বলেছিল মানে ব্যাপারটা হলো যে তারা বলেছিল জি মানে কিন্তু অর্থ ছিল এরকম ইয়েটা দাঁড়াবে না আপনি লাস্টটা বলে দিবেন জি মান ফাআলা হাযা মান হচ্ছে কে বা কাকে ফাআলা করেছে মান ফাআলা হাযা কে করেছে এটা কে এটা করেছে জি মান ফাআলা হাযা কে এটা করেছে মাশাআল্লাহ ভেরি ওয়েল ডান বারাকাল্লাহ ফিক উস্তাদা কেমন লাগছে বলেন জি আলহামদুলিল্লাহ ভালো লাগছে ওকে আমরা পরেরটাই যাব তবে কুইজ গুলো করে ফেলি আগে দেখি রাইট কুইজের জন্য আসবেন কে দেখি বিসমিল্লাহির রহমানির রহিম ওস্তাদ সুফিয়া এসেছেন মাশাআল্লাহ ওস্তাদ সুফিয়া জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম ওস্তাদ আপনি খুব কুইকলি বলবেন যারা নতুন এসেছেন তারা কিভাবে এটা সহজে শিখতে পারবেন জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জি এভরিওয়ান আসলে জাস্ট আমরা যদি মানে এটা সম্পর্কে না আমরা কোরআন সম্পর্কে কিছু জানতে চাই বা শিখতে চাই শুধু সাফিরের সাথে যদি আপনি একটু লেগে থাকেন দেখা যাবে যে একটা সার্টেন টাইম বেশি দিনও না এন্ড অফ দ্য সিক্স মান্থ অথবা এই কোর্স আপনি কোরআনটাকে যখন পড়বেন তখন এনজয় করবেন এবং শব্দগুলো আপনার সামনে টেল লাইটের মতো ফোকাস করতে থাকবে যে তুমি জানো এরকম একটা সো খুবই সহজ এবং এত কুইকলি সবাই স্টুডেন্টরা অ্যাডাপ্ট করে তো আমি বিশ্বাস করি প্রত্যেকটা স্টুডেন্টই করবে এখানে কোনো স্টুডেন্টেরই ক্যাটাগরি লাগবে না যে কে কতটা স্কিলড আর কতটা ব্রিলিয়ান্ট তারা সহজে বুঝতে পারবেন আমি এখন যাব উস্তাজা শাম্মী সরওয়ারের কাছে এই কুইজটা আপনি করবেন যে সে তার সাথে কুফরি করেছে আমাদের এখানে তিনটা বাক্য দেওয়া আছে কোন বাক্যটা রাইট হবে
كل نفس علمت كل نفس كفر এভাবে জি كل نفس علمت এটা কি দ্য রাইট আনসার না জি না الذي امن به জি না না কাফার বি রাইট আনসার হলো কাফার বি পুরি করেছে ওস্তাদ আমরা এই বাক্য দুটোর অর্থ বলি দেই কুল নাফসিন আলিমাত এর মানে কি হবে সব আত্মা জানে সব আত্মা জেনেছে মাশাআল্লাহ মুমতাজ আর দ্বিতীয় বাক্যের অর্থ হবে আল্লাজি আলি আমানা বিহি আল্লাজি মানে যে ঈমান এনেছে তার প্রতি তাহলে আমাদের এই কুইজের রাইট আনসার হলো কাফারা বিহি ওয়েল ডান চমৎকার করেছেন উস্তাদ শামিমা আমরা আবার উস্তাদ তারুর কাছে ফিরে যাব উস্তাদ তারু মওজুদা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আপনি কুইজটা করবেন আগে প্রশ্ন করবেন তারপরে কুইজের উত্তর বলবেন আল্লাহ পৃথিবী বানিয়েছেন জালাল্লাহুল আরদ জালা তিনি একজন পুরুষ বানিয়েছেন আল্লাহ তো আল্লাহই আরদু মানে পৃথিবী তাহলে জালাল্লাহু আরদু আল্লাহ বানিয়েছেন পৃথিবীকে এটা হলো রাইট আনসার আর যেহেতু রাইট আনসার একটা পেয়ে গেছে বাকিগুলো রাইট না বাট অর্থগুলো একটু বলে দেন ওকে ফি ফিল আরদি জালা ফি হলো মধ্যে আরদি আরদি হলো পৃথিবী জমিন মাটি জালা তিনি একজন পুরুষ বানিয়েছেন তাহলে তিনি বানিয়েছেন পৃথিবীর মধ্যে এটা ওটার অনুবাদ হবে না জি মানে বাক্য হিসেবে ঠিক আছে কিন্তু আমাদের উপরে যে প্রশ্ন আছে প্রশ্নের সাথে মিল নাই তাই না জি মাশাআল্লাহ লাস্ট বাক্য আলাল আরদি ইয়াজআলু আলা উপরে আরদি পৃথিবী পৃথিবীর ইয়াজআলু তিনি একজন পুরুষ বানান বা বানাবেন তাহলে আলা আরদি ইয়াজআলু এটাও হয় না মানে তিনি বানাবেন পৃথিবীর উপরে ওয়েল ডান তাহলে আমাদের এখানে রাইট আনসার হলো উপরে এটা উস্তাদ তারু ভাই ওয়েল ডান আপনি কুইজটা সর্ট আউট করুন উপরে প্রশ্ন বলবেন আর সঠিক আনসার বলবেন সবকিছু আসমানে আসসামাউ কুল্লুন শাইইন অর্থগুলি বলবো হ্যাঁ অর্থ বলে দেন আচ্ছা আসসামাউ মানে আসমান আসসামাউ কুল্লুন শাইউন মানে কুল্লুন মানে সমস্ত সমস্ত কিছু সমস্ত কিছু আসমানে আসমান সব কিছু এটা তো আসলে বাক্যের সাথে যায় না জি এটা যাচ্ছে না কুল্লুন শাইইন ফি সামাই সমস্ত কিছু আসমানের মধ্যে তাহলে এটাই যাচ্ছে ওস্তাদ ওয়েল ডান ঠিক এরপরে কুল কুল্লু সামাই শাইউন কুল্লু সামাই আসমানি জিনিস সকল আসমানি জিনিস এটা যাচ্ছে না এটা যাচ্ছে না রাইট আনসার হলো বাকনা মাসখানেরটা ওয়েল ডান বারাকাল্লাহ ফিকে দ্যাট ইজ রিয়েলি ব্রিলিয়েন্ট মাশাআল্লাহ উস্তাদ তাসমিয়া আহলান ওয়া সাহলান দে আর প্রফেটস অফ আল্লাহ তারা হলেন আল্লাহর নবী উস্তাদ তাসমিয়া মওজুদা ইয়া ওকে আপনি শর্ট আউট করুন এখানে কোনটা রাইট আনসার হবে কওমুন রাসূলুল্লাহ কওমুন হল পিপল রাসূল হল মেসেঞ্জার আল্লাহ আল্লাহ সো তাহলে ফার্স্ট টাইম ইন করবে পিপল আল্লাহর রাসূল পিপল ওকে তাহলে এখানে রাইট আনসার হবে আমাদের কোনটা হুয়া রাসূলুল্লাহ তিনি হলেন আল্লাহ রাসূল বৃন্দ নো বিকজ দিস ইজ সিঙ্গুলার দিস ইজ বলতে হবে না লাস্টটা হুম রাসূলুল্লাহটা হবে লাস্টটা হবে রাইট আনসার বারাকাল্লাহ ফিকে উস্তাদা ওয়েল ডান জাযাকাল্লাহু খাইরান সম্মানিত দর্শক ভাই বোনেরা আপনারা এতক্ষণ দেখছিলেন ইসলাম চ্যানেল বাংলার পর্দায় আমাদের নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান কোরআনের ভাষা আজকে আমরা শেষ করলাম 4 নম্বর লেসন যারা আগের লেসনগুলো পান নাই
আপনারা আমাদেরকে ইমেল করবেন quran@islamchannelbangla.tv তে। এখানে ইমেল করলে আমরা আপনাদেরকে গাইড করব যে কিভাবে আপনারা আমাদের এই লেসনগুলো পাবেন। আর পঞ্চম লেসনে যখন আসবেন তখন দেখবেন যে আগের শব্দগুলো আগের বাক্যগুলো মাশাআল্লাহ রিপিট হচ্ছে এবং এর মাধ্যমে আপনি ক্যাচ আপ করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আমাদের সবাইকে কোরআন শেখা এবং শেখানোর তৌফিক দান করুন এবং আমরা যেন আল্লাহ এবং রসুলের দৃষ্টিতে শ্রেষ্ঠ মানুষ এবং মুসলমান হতে পারি। এই কোরআনের আলো নিয়েই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মানুষকে সুন্দর করেছেন এবং যারা কোরআন অনুসরণ করেছে তারা আসলে সুন্দর হয়েছেন। এই কোরআনের আলো নিয়ে আমরা সুন্দর মানুষ সুন্দর মুসলমান হতে চাই। কোরআনের আলো নিয়ে আমরা আমাদের কবরকে আলোকিত করতে চাই, আমাদের জান্নাতের পথকে সহজ করতে চাই এবং জান্নাতের ফেরদাউসের একদম উচ্চ মর্যাদায় আমরা যেতে চাই। আমাদের সেই তৌফিক দান করুন। সবাইকে আবারও অনেক অনেক শুকরিয়া জানিয়ে আজকের এই লেসন ফোর এবং কোরআনের ভাষা অনুষ্ঠান এখানে শেষ করছি। আগামী সপ্তাহে আবার দেখা হবে এই আশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك.